কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তার ঘর পুড়ে গেছে অকাল অনলে, তার মন ভেসে গেছে প্রলয়ের জলে, তবুও সে মুখ দেখে চমকায়, মাটি পেলে প্রতিমা বানায়। ইয়াসের পর আবারও ঠিক একই কথা দীঘার ক্ষেত্রে বলা যেতে পারে। এই দীঘা ইয়াসে ধ্বংস বিচূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও এখানকার স্থানীয় ঝিনুক শিল্পীরা অসাধারণ দক্ষতায় একটার পর একটা ঝিনুক শিল্প সামগ্রী, ঝিনুকের পুতুল তৈরি করে চলেছে। আসুন আজকে আমরা কথা বলবো, দেখব সেই সব ঝিনুকের পুতুল এবং ঝিনুকের ঘর সাজানোর সামগ্রী এই দীঘাতে, পূর্ব মেদিনীপুরের সমুদ্রনগরী সুন্দরী দীঘাতে। ঝিনুক দিয়ে দীঘার শিল্পীরা অসাধারণ দেবী মূর্তি, পৌরাণিক দেবদেবতাদের মূর্তি, ছোট পাখি পুতুল বা বিভিন্ন ধরনের ঝিনুকের পুতুল, হাতি, ঘোড়া, ময়ূর তারা তৈরি করে চলেছে। এছাড়াও ঘর সাজানোর আসবাবও তারা ঝিনুক দিয়ে তৈরি করেছে। এই সুন্দর ঝিনুকের মূর্তিগুলো বা পুতুলগুলো আমাদের বঙ্গ সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে। দীঘা গেলে অবশ্যই এই ঝিনুকের মূর্তি বা পুতুল সংগ্রহ করতে ভুলবেন না, কারণ এগুলোই পূর্ব মেদিনীপুরের অন্যতম প্রধান ঐতিহ্য। দিদি, রেঞ্জ কেমন আছে, মানে কত থেকে শুরু হচ্ছে এই পুতুলগুলো বা এই মূর্তিগুলো? 5 টাকা, এগুলো 5 টাকা করে আছে। আচ্ছা, সর্বোচ্চ কত যাচ্ছে, মানে ম্যাক্সিমাম? দুর্গা ঠাকুরটা নেই, ওটা 2,500 টাকা দাম ছিল। 2,500 টাকা, মানে 5 থেকে পুরো 2,500 টাকার জিনিস আছে। ঠিক, দাম কেমন রয়েছে এগুলোর, এই ঝিনুকের জিনিসপত্রগুলোর? এগুলো 40, এগুলো 60। সর্বোচ্চ কত এমনি? এগুলো 25। 25 থেকে শুরু? ইয়াসের পর কেমন আছো? ইয়াসের ঘূর্ণিঝড়ের পর পুরনো দীঘা বা ওল্ড দীঘার সমুদ্র সৈকতের পাশেই এই ঝিনুক শিল্পের দোকানগুলো রয়েছে, যেখানে আপনি ঘর সাজানোর বিভিন্ন জিনিস ঝিনুকের তৈরি পাবেন এবং অবশ্যই সংগ্রহ করবেন ঝিনুকের পুতুল এবং পৌরাণিক দেবদেবীদের মূর্তি, যা নিপুণ দক্ষতার সঙ্গে এখানকার শিল্পীরা একটার পর একটা গড়ে তুলেছেন। ঝিনুকের এই শিল্প খুবই সুদক্ষতা এবং সুনিপুণতার সঙ্গে করতে হয়, এর কারুকার্য আপনার মনকে মাতোয়ারা করে তুলবে। ঝিনুকের এই সব মূর্তি আমাদের বঙ্গ সমাজে, বাঙালি সমাজের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। ময়ূর, কলমদানি বা অ্যাস্ট্রে সবই ঝিনুকের এখানে আপনি পাবেন। এই বিভূতিতা এই শিল্পকে আরও বেশি বলা ভালো, প্রত্যেক দিনই এক নতুন আঙ্গিকে নিয়ে যাচ্ছে। ঝিনুকের ওপর বিভিন্ন রঙের মাধ্যমে সেই শিল্প সুষমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এখানকার ঝিনুক শিল্পীরা। পুরনো দীঘার সমুদ্র সৈকতের পাশে ঝিনুক শিল্পের এই সকল দোকানগুলি প্রায় 12 মাসই খোলা থাকে, বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন বিপুল সংখ্যক দোকানে আপনি ঝিনুকের এই শিল্প সম্ভার পেতে পারেন। দুপুরের দিকে গেলে অনেক দোকানই বন্ধ থাকে, ফলে ভালো চয়েস করার অবকাশও কমে যায়, তাই বিকেলে কেনাকাটা করলে লাভবান হবেন পর্যটকরা। আচ্ছা দাদা, এই মূর্তিগুলোর প্রাইস রেঞ্জ কেমন আছে?
এগুলো 60 টাকা থেকে শুরু আছে, এগুলো 60 টাকা 120 আছে, এগুলো আছে। নির্মলা মিশ্র একটা গান গেয়েছিলেন, গানটা ছিল এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। ঝিনুকে মুক্ত থাক বা না থাক, এখানকার শিল্পীরা নিপুণ দক্ষতায় ঝিনুকের যে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে চলেছে, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তা কর্মিসযোগ্য। এখানে এলে একদিকে যেরকম সমুদ্রের অসাধারণ সমুদ্রের গর্জন এবং প্রকৃতি আপনাকে আপন করে নেবে, আপনার মনকে ভালো লাগবে, ঠিক সেইভাবে এখানকার ঝিনুকের পণ্য আপনাকে খুশি করবে, আপনার ঘরের শোভা বাড়াবে। ঝিনুকের মূর্তি বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ হয়ে উঠছে যত দিন যাচ্ছে। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। বেল বাটনটি টিপে দেবেন যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট সর্বপ্রথম আপনারাই পেতে পারেন। আমাদের পাশে থাকুন, বাংলার ঐতিহ্যের এমন আরও বহু সম্ভার নিয়ে আমরা আগামী দিনেও ভিডিও করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ দীপাবলি।